হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা সামনে নিয়ে এসেছি নতুন একটা টিউটোরিয়ালস। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে করো কিভাবে স্টাইলিশ আইডি তৈরি করবো, বাট আইডি না, বাট স্টাইলিশ ওয়ার্ক বা নিজেদের মতো ওয়ার্ক লাগাবো। তো আপনাদের স্যাম্পলে দেখাই কীরকম, আমি যে আইডিতে হবে, আমি যে আইডিতে তোমার সাথে আমি তো সেটা আপনাদের দেখাচ্ছি কীভাবে কীরকম ওয়ার্ক। তো আপনাদের একটু ওইটা আমি আইটা লগ ইন। তো গাইস, আমার এআইটার মধ্যে কীভাবে আপনার আইডি সাজাবেন একটু নেড়ে হয়তো একটু প্রবলেম যে কারণে। হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক ওয়ার্ক লাগাইছি, এটা মানে আপনার একটা সুইজার সাইট লিঙ্ক। তো এখানে অনেক আমার নিজের মতো এখানে নিজে লাগাইছি, মানে যা ভালো লাগে দেখেন এখানে ডট ডট জাস্ট লাগাইছি নিজের মতো, নিজে অনেক সুন্দরভাবে আইটা আমি প্রপার্টি সাজাইছি। তো আপনারাও যদি এরকমভাবে সাজাতে চান তাহলে আমার ভিডিওটা জাস্ট ফলো করতে থাকুন। আপনারা ভিডিওতে সব কিছু এভরিথিং সব কিছু বুঝিয়ে আপনাদেরকে বলে দেওয়া হবে। তো এভাবে আইটি সাজাতে গেলে তো আপনারা যে আইটি সাজাবেন সেই আইটা হতো যে কোনো একটা ব্রাউজার বা যে কোনো ব্রাউজার বা ফেসবুকেই লগ ইন দিতে পারেন। তো আমার একটা ফ্রেন্ড আমাকে একটা আইডি আমি ওইটা সাজাবো, তো আমি ওই আইডিতে লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, তো গাইজ আমার আইডিটা এমন সাজানো আছে, তো আইডি ওইটার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, তো অন্য জন্য কিছু হতো হতো বা পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছি। তো যাই হোক, এখন এডিতে আপনাদেরকে দেখাবো। তো এডিতে এমন অনেক কিছু আছে, তো তারপর আপনাদের বাকিটা দেখাবো। তো কী করা লাগবে, ফার্স্ট টাইম আপনাদের অ্যাবাউটে যেতে হবে, তো অ্যাবাউটে চলে আসবেন ফার্স্ট টাইম অ্যাবাউট। তো অ্যাবাউট আসার পর কন্ট্যাক্ট ইনফরমেশান আইসি, আমি তো আপনারা এখানে এডিট দেখতে পাচ্ছেন, এডিটে একটু ক্লিক করবেন। এডিটে একটু ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে তো এগুলো লাগানো আছে, তো সোশ্যাল সাইট লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন। তো আমার এখানে একটু নিচে আসতে হবে, তো আপনাদের এখানে ফার্স্টে থাকবে অ্যাড সোশ্যাল সাইট লিঙ্ক। তো এখানে আপনার নিজের ইচ্ছা মতো যেটা ভালো লাগে ওইটা লিখতে পারেন। তো আমি এখানে অ্যাড সোশ্যাল সাইট লিঙ্কে আইসাম, আমি এখান থেকে অনেকগুলো করে নিব। তো আপনারা আপনাদের মতো যতটা ভালো লাগে আপনারা সেটা ততটা করে নিতে পারেন। তো আমার এখানে আমার যেটা আছে আমি কিছু বানাইছি, তো ওইগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি করে নিন। আর যারা আমাদের ভিডিওগুলো ফলো করতেছেন আগের থেকে হয়তো তারা অবশ্যই কীভাবে ডিসক্রিপশন বক্স থেকে কপি করে সেটা হয়তো সবাই পারেন। তো এখন একটু একটু করে আমি এখানে অনেকগুলো করে নিলাম, তো আপনারা যতটা ভালো লাগে ততটাই করে নেবেন। তো তারপর আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওইখান থেকে কপি করে নেবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে এগুলাম। তো এখানে আমার এখানে যত দেখতেছেন একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো সবগুলো ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনার যেটা লাগে আমি জাস্ট সেগুলো ওইটা কপি করে নেবেন। তো আপনি যদি বা নিজের মতো কিছু লিখতে চান তো আপনারা এখানে সেটা নিজের মতো কিছু লিখতে পারেন। তো আসার পর এখানে কপি করে বসিয়ে দেবেন। তো এখানে বসালাম একটা, এখানে আপনারা যতটা এর আগে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল, তো সেটা ছিল ওয়ার্ক। তো ওইটা তো ওইখান থেকে আটটা দশটা বা পনেরোটা লাগানোর পর রিমিট শেষ হয়ে যায়, আবার লাগানোর জন্য পরে লাগাতে হয়, বাট এটা হচ্ছে কোনো রিমিট নেই, আপনারা এখান থেকে যত মানে যত ইচ্ছা তত লাগাতে পারেন। তো এখান থেকে আমি লাগিয়ে নিলাম অনেকগুলো। তো এখানে বাকি সবগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা শুধু এখান থেকে কপি করে নিয়ে আপনাদের আইডিতে বসিয়ে দেবেন বাস এতটুকু। তো চাইলে এখানে যে ডট যেটা ছিল, তো চাইলে ওইটাও এখান থেকে বসিয়ে নিতে পারেন। তো আমি সেটাও আপনাদের দেখাচ্ছি, এখানে একটা ডট দিলাম, বলছে আপনার এখানে ডট দিয়েও আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট এখানে আপনাদের মানে এখানে কথা হচ্ছে সোশ্যাল সাইটে লিঙ্কটা আছে, আপনি এরকম একটা সিস্টেম যেটা নিজেদের মতো নিজেরা যা ইচ্ছে তাই এখানে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো গাইস এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, তো সেটা এরকম নয়, সেটা আরও সুন্দর বা স্টাইলিশ হবে। তো সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও মানে আমাদের যে ভিডিও আপলোড করবো সে আপনি কিন্তু ভিডিও পাওয়ার জন্য মানে পাশে থাকা বেল আইকনটিতেও একটা ক্লিক করে রেখে দিন, যে তো পরবর্তী সব ভিডিও পাইতে পারেন। তো এখানে সেভ একটি ক্লিক করবেন, সেভ একটা ক্লিক করার পর তো এখন আমি ব্যাগ আসবো, ব্যাগ আমার প্রোফাইল আসবো, এই যে দেখো আমার প্রোফাইলে, এখানে প্রোফাইল আসার পর যা যা লাগাইছি সবগুলো আমাদের প্রোফাইলে এখন চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসছে, এই যে এখানে ডট, আচ্ছা ওয়েট, এখানে ডট, তারপর এখানে যে নিকোটিন লিখছিলাম নিকোটিন, বাট এখানে মানে নিজেদের মতো অনেক লেখা যায়, ঠিক আছে, যে ওয়ার্কের মতো না, যেটা জাস্ট সিম্পল এখানে যেটা আছে ওইটা লাগাতে হবে তা না। তো এখানে যেটা আছে এখানে নিজেদের মতো লাগাতে পারেন, কোনো প্রবলেম নেই, রিমিট ছাড়া কোনো রিমিট নেই এখানে। তো গাইস আজকে এতটুকু ছিল, দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটা কেমন হয়েছে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর রেখে দিন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।